بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। حسنت جميع خصاله
صلوا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله المولى العظيم. মাদ্রাসা ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের বরণ্য সভাপতি জয়নগর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত সম্মানিত সভাপতি জনাব হাজী ইসমাইল সওদাগর সাহেব মাদ্রাসিল্লুহু, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাইতুস সালাম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত আল্লামা গোলাম কাদের সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, সুদূর ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত আল্লামা মুফতি রিদওয়ান রফিকি সাহেব মাদ্রাসিল্লুহু এবং আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহাদ্দিস হযরত আল্লামা কাদি আক্তার হোসেন আনোয়ারি সাহেব সহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আজম, দিনদার ইমানদার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ভাই সব পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাত্রাত্র এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। শুরুতেই আমি অভিনন্দন জানাচ্ছি পুরো দুনিয়া জয় করে যিনি বাংলাদেশের সম্মান ও গৌরব নিয়ে এসেছে সেই মহাগ্রন্থ আল কোরআনের পাঠি। আজকের মাহফিলের আমি মনে করি উনি হবেন প্রধান আকর্ষণ, হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। আমি অন্তরের অন্তস্তল থেকে অভিনন্দন জানাচ্ছি, আল্লাহ যেন কোরআনের এই পাখিকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আমি। পাশাপাশি এলাকাবাসীর প্রতি শুরুতেই বিনীত একটা অনুরোধ করছি, যে এলাকায় তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে এই এলাকার আশেপাশে, এটা কি মুসলিম এলাকা না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এলাকা, অধ্যুষিত এলাকা, সবাই মুসলমান, আপনারা এই এলাকায় যে 8 বছর থেকে নিয়ে এখানে আমি 7-8 বছরের শিশু দেখতে পাচ্ছি, 7-8 বছরের শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত যদি আদমশুমারি করা হয় এই এলাকার জনসংখ্যা কত হবে, এই মাহফিলের চতুষ্পাশে অন্তত আদমশুমারি যদি করা হয় তাইলে কম করে হলেও কয়েক হাজার মানুষ তো বসে হবে, ঠিক কিনা? সবাই তো মুসলমান নাকি? সবাই মুসলমান, এবং মুসলমানের প্রাণস্পন্দন, মুসলমানদের মুসলমানের মূল, মুমিনের ইমানের মূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ আজকের মাহফিল, ঠিক কিনা? এটা হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। এখানে বিশেষ কোন ব্যক্তি, বিশেষ কোন দল, বিশেষ কোন গোষ্ঠীর আলোচনা হবে না, ঠিক কিনা?
সুবহানাহু ওয়া তাআলা যেই কালাম আল্লাহকে সমস্ত মানব জাতির জন্য হেদায়েত হিসেবে ঘোষণা করেছেন ঠিক কি না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাযা বায়ানুন লিন্নাস, এ কোরআন হচ্ছে সমস্ত মানব জাতির জন্য সুস্পষ্ট বর্ণনা। ওয়া হুদান নার, এটা হচ্ছে হিদায়াত। ওয়া মাওয়াদাতুন লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য সর্বোত্তম উপদেশ ঠিক কি না? কোরআন কারীমের আলোচনা হবে, আর মুসলমানরা সেই তাফসীরুল কোরআন মাহফিলে আসবে না তা মুসলমানের ঈমানের সাথে মারাত্মক বৈপরীত্য সৃষ্টি করে দেখে না। সুতরাং এলাকার মুমিন যারা, এলাকার মুসলমান যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর নবীর প্রেমিকে যারা অনতিবিলম্বে তারা মাহফিলে চলে আসবেন, এটা হচ্ছে মুমিনের ঈমানের দাবি দেখে না। আল্লাহ যেন সবাইকে ইমানের দাবি পূরণে অতি সত্তর মাহফিলে এসে বসার জন্য সুযোগ আর তৌফিক দেন। সকলে বলি আমি। আজকে যদি গানের অনুষ্ঠান হয়, নাচের অনুষ্ঠান হয়, থিয়েটার অনুষ্ঠান হয়, সেখানে কোনো প্যান্ডেল লাগে না, সেখানে কোনো স্টেজের ব্যবস্থা লাগে না, সেখানে কোনো তাবুকের ব্যবস্থা লাগে না, সেখানে কোনো লাইটিং করতে হয় না, সেখানে কোনো মাইকিং করতে হয় না, হাজার হাজার মুসলমানের সন্তানেরাই সে খোলা আকাশের নিচে বসে থাকে নাচ গান থিয়েটার শোনার জন্য ঠিক কি না? মুসলমানরা যদি জানত, মুসলমানরা যদি বুঝত, আমার এই দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন আছে, সেই জীবনে আমার সারা জীবনের সব হিসাব নিকাশ অড়াই ঘন্টায় আল্লাহর দরবারে দিতে হবে, এটা যদি জানত তাহলে মুসলমানদেরকে কোরআনের মাহফিলে ডাকতে হতো না, কোরআনের মাহফিলের দাওয়াত দিতে হতো না, যেখানে কোরআনের মাহফিল সেখানে মুসলমানরা দৌড়ে গিয়ে সামনে উপস্থিত হতো ঠিক কি না? পরকালীন ভয় ভীতি তাদের অন্তরের মধ্যে না থাকার কারণে তারা কোরআনের মাহফিল থেকে দূরে সরে আছে। তাই আজকে আমার বিষয় হচ্ছে পরকাল। পরকালমুখী যদি জিন্দেগি গঠন করা যায়, পরকালের ভয় যদি অন্তরে ধারণ করা যায়, পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় ভীতি যদি মনের মধ্যে থাকে, কোন মুসলমান বেনামাজি হতে পারে না, কোন মুসলমান বেদিন হতে পারে না, কোন মুসলমান প্রবাহমান এই ঘণ্টালিকার মধ্যে নিজের গাকে ভাসিয়ে দিতে পারে না, অন্যায় অত্যাচার অবিচার করতে পারে না, নাচ গান থিয়েটার নিয়ে ব্যস্ত থাকতে পারে না, কোরআন সুন্নার আলোকে নিজের জীবন গঠনের জন্য উদ্গ্রীব হবে, আগ্রহী হবে। এজন্য আমি কালামে পাকের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, যেই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের সংক্ষিপ্ত একটা দৃশ্য তুলে ধরেছেন দেখি না? আমরা দুনিয়াতে যেই যত বছর বেঁচে থাকি না কেন, দুনিয়াতে যেই যত লম্বা হায়াত পাইনি কেন, এই দুনিয়ার জীবনের একদিন সমাপ্তি হবে দেখি না? দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, যে ঘুরে ঘুরে আছে সে যেমন মৃত্যুবরণ করবে, যে সাততলায় আছে সেও মৃত্যুবরণ করবে, যে অশিক্ষিত সেও মৃত্যুবরণ করবে, যেই বড় হযরত আল্লামা তিনিও মৃত্যুবরণ করবেন, যিনি ডাক্তার তিনিও অন্তকাল করবেন, যিনি রোগী তিনিও মৃত্যুবরণ করবেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ডাক চলে আসবে, দুনিয়ার কেউ তখন দুনিয়াতে থাকতে পারবে না, এক সেকেন্ড দুনিয়াতে অপেক্ষা করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াসতাকদিমুন, নির্দিষ্ট সময় যখন চলে আসবে এক সেকেন্ড দুনিয়াতে থাকতে পারবে না, আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর ডাক আসবে না ততক্ষণ পর্যন্ত দুনিয়া ছেড়ে যেতেও পারবে না দেখেরা। বন্ধুরা, তুমি যদি শিশারা সিন্ধুকের ভিতরেও দেখো, তুমি যদি সুরক্ষিত জায়গার মধ্যেও থাকো, আমার আল্লাহ রাব্বুল আলামিন
ইব্রাহিমের ডাক যখন চলে আসবে, শিশাডালা সিন্ধুকের ভিতরে আজরাইল চলে আসবে, সেখান থেকেও তোমাকে চলে যেতে হবে। দেখে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউযরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। দুনিয়ার মানুষেরা দুনিয়ার কোন শক্তি কোন সময় টিকিয়ে রাখতে পারে না। দেখে না তুমি যদি বুরুজে মুশাইয়্যাদার মধ্যেও থাকো, শিশাডালা সিন্ধুকের ভিতরেও থাকো, সেখান থেকে মওত তোমাকে গ্রেফতার ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। মৌতের কোন চিকিৎসা নাই, থেকে বাঁচার কোন উপায় নাই। যেখানে সিঁড়ি লাগাও না কেন, যেখানে যাও না কেন, সেখান থেকে মৃত্যু তোমাকে নিয়ে আসবে। দেখে না সুতরাং মৌতের ভয় থাকতে হবে, মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি থাকতে হবে, যেদিন আল্লাহর দরবারে আমাদের সবাইকে উপস্থিত থাকতে হবে। দেখে না এবার আসুন, মৃত্যু পরবর্তী যেই জীবন, সেই জীবনের সংক্ষিপ্ত পরিচিতি আমার আল্লাহ যেভাবে দিয়েছেন, সরাসরি সেখান থেকে জানার চেষ্টা করি। আল্লাহ যেন সবাইকে মাহফিল আসার তৌফিক দেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে কালাম পাকের যে সূরাগুলোর মধ্যে আলোচনা করেছেন, সবচাইতে ছোট্ট সূরা হচ্ছে সূরা জিলজাল। এখানে সূরা জিলজাল ছাড়াও সূরা ইনকিতারের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সূরা ইনশিকাকের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সূরা কুবরাতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। বিশ্বনবী সরকার কায়নাত করেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি পরকালকে নিজের চোখে দেখতে চাও, তাইলে তোমরা কালাম পাকের সূরা ইনফিতার তেলাওয়াত করো, তোমরা কালাম পাকের সূরা ইনশিকাক তেলাওয়াত করো, তোমরা কালাম পাকের সূরা কুফিরাত তেলাওয়াত করো। তোমরা যদি পরকালকে নিজের চোখে দেখতে চাও, এই সূরাগুলো তোমাদের চোখের দৃষ্টি করে দেবে এবং সরাসরি তোমরা পরকালকে দেখতে পাবে। আল্লাহ, এই সূরাগুলো পড়ো। এই জন্য সূরা জিলজাল তা পরকালীন বর্ণনার সবচাইতে ছোট্ট সূরা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ জানে এই সূরার আলোকে পরকালীন দৃশ্য তোলা ধরার জন্য সুযোগ আর তৌফিক দেন। সকলে বলি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা একটু মুখে মুখে সবাই পড়ি সূরা জিলজাল, তো সবাই পড়তে পারেন, পারেন কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ
আকাশ ও জমিনকে প্রচন্ড ভাবে নাড়া দেবে। এখন দুনিয়া স্থির আছে, আছে না? এখন দুনিয়া স্থির আছে, কোন ধরনের নড়াচড়া নেই, আমরা স্থির ভাবে সুন্দর ভাবে বসতে পেরেছি দেখে না। দুনিয়া যদি স্থির না থাকত, দুনিয়া যদি টলটলায়মান হয়ে যেত, দুনিয়া যদি কাঁপতেও থাকতো, দুনিয়ার মানুষেরা বসতেও পারতো না, দাঁড়াতেও পারতো না, ঘর বাড়িও তৈরি করতে পারতো না, বাজারও করতে পারতো না, ব্যবসাও করতে পারতো না, চাষাবাদও করতে পারতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তাকিয়ে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাবে দুনিয়াকে বিছিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওদাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাবে জমিনকে তোমাদের জন্য বিছিয়ে দিয়েছি। পাহাড় দুনিয়াতে গেড়ে আছে, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াও স্থির আছে। পাহাড় গুলো যদি দুনিয়া থেকে চলে যায়, জমিন স্থির থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনতিদারের মধ্যে ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিঙ্গায় ফুঁক দেবে, তখন দুনিয়ার ফেরাকগুলো চলে যাবে, দুনিয়ার ফেরাকগুলো তার অস্তিত্ব হারিয়ে ফেলবে, সাথে সাথে দুনিয়ার স্থায়িত্ব আর থাকবে না, দুনিয়া টলটলায়মান হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের শুরুতে বর্ণনা দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইযা সামাউ ইনফাতারাত ওয়া ইযাল কাওকিবু আমরা ঘর বাড়ি করতে পেরেছি, চাষবাস করতে পারছি, সুন্দর ভাবে বসবাস করতে পারছি। আমার আল্লাহ বলেন, এই দুনিয়া যখন অস্থির হয়ে যাবে, দুনিয়া যখন ফেটে চৌচির হয়ে যাবে, তখন আর দুনিয়াতে বসবাস করা তো দূরের কথা, দুনিয়াতে বেঁচে থাকা তোমার পক্ষে সম্ভব হবে না, ঠিক না? ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, ও দুনিয়ার মানুষেরা, তুমি আকাশের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আকাশ তোমার জন্য তৈরি করেছি। আল্লাহু আকবার। যাবে তখন আকাশের অস্তিত্বও থাকবে না, দুনিয়ার অস্তিত্বও থাকবে না, দেখে না? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সাগরকে চলমান করে দেয়া হবে, এখন সাগরের পানিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করছে, এই জন্য সাগরের পানি এবং নদীর পানি, পানির মধ্যে বার আছে, আছে না? নদীর পানি মিঠে পানি, সাগরের পানি লোনা পানি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষেরা, তুমি কি সাগরের পানির দিকে তাকাও না, নদীর পানির পানি তুমি একটু ভালো করে তাকিয়ে দেখো না? আমি আল্লাহ রাব্বুল আলামিন সাগরের পানি আর নদীর পানির মধ্যে ব্যবধান সৃষ্টি করে দিয়েছি, আমি সাগরের পানি এবং নদীর পানির মধ্যে বার সৃষ্টি করে দিয়েছি, দুইটা পানি একসাথেই চলছে, একদিকে লোনা পানি আর একদিকে মিঠা পানি, দুইটা পানি একসাথে মিশে আছে, কিন্তু সাগরের পানি আর নদীর পানি মিষ্টির মধ্যে, সাগরের পানি এবং নদীর পানির গুণের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আমি আল্লাহ করে দিয়েছি, দেখছি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযখুন
ইয়া বগয়া মার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুই পানি দুই দিকে প্রবাহিত হচ্ছে, দুই পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একসাথে রেখেছি, কিন্তু আমি আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় দুই পানির মাঝখানে পর্দা সৃষ্টি করে দিয়েছি। আল্লাহু আকবার, এই পর্দা কিয়ামতের দিন উঠে যাবে, লোনা পানি আর মিঠা পানি একত্রিত হয়ে যাবে, মাটির নিচে যে অক্সিজেন গুলো আছে, হাইড্রোজেন গুলো আছে, জমিন যখন ফেটে যাবে সেই ঘাস গুলো উত্তোলিত হয়ে যাবে, নিচের থেকে যখন অক্সিজেন এবং হাইড্রোজেন গুলো উঠে যাবে, আর পানির সাথে যখন সেগুলো মিশে যাবে, পানি আর পানি থাকবে না, সবগুলো আগুনে পরিণত হয়ে যাবে। মাটির লাভার লাভা থাকবে না, পানির লাভার পানি থাকবে না, সেগুলো আগুনে পরিণত হয়ে যাবে। আপনি দেখুন কেরোসিনও এক ধরনের পানীয় জাতীয় পদার্থ, ঠিক না? কিন্তু কেরোসিনের মধ্যে যদি আপনি একটা মেস মেরে যদি সেখানে ধরে রাখেন, সাথে সাথে আগুন ধরে যায়। আর পানির মধ্যে যখন আপনি মেস মেরে ছেড়ে দেন, সেই পানি সাথে সাথে আগুন নিভে দেয়, ঠিক না? কঠিন কে আমাদের দিন, এই পানি আর পানি থাকবে না, সেখানে অক্সিজেন আর হাইড্রোজেন একত্রিত হয়ে যাবে, নিচের থেকে গ্যাসগুলো উঠে যাবে, সেই গ্যাসগুলো যখন পানির উপরে চলে আসবে, সমস্ত দুনিয়া গ্যাসে পরিপূর্ণ হয়ে যাবে। এই গ্যাসের উপরে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুন ছিটিয়ে দেবে, সমস্ত পানি পানি আগুনে পরিণত হয়ে যাবে। দেখে না কে আমাদের প্রথম দৃশ্য হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের আলাইহি সালাতু ওয়াসালাম যখন সিঙ্গায় ফুল দেবে, তখন মানুষেরা বুঝতেই পারবে না দুনিয়া চলে যাবে। হঠাৎ করে যখন দুনিয়া কম্পন আরম্ভ হবে, মানুষেরা ছুটোছুটি করতে থাকবে, কোন দিকে গেলে পরে ভূমিকম্প থেকে বাঁচা যায়, কোন দিকে গেলে পরে নিজের ঘর বাঁচা যায়, নিজের আসবাবপত্র বাঁচা যায়, দোকানপাট বাঁচা যায়, চিন্তা করবে, কিন্তু দেখা গেল না কোনো কিছুই বাঁচানো তো দূরের কথা, নিজে বাঁচানো কোনো পক্ষে সম্ভব হবে না, নিজেও বাঁচতে পারবে না, কোনো কিছু বাঁচানোর চেষ্টা চিন্তা তখন মাথা থেকে উঠে যাবে, ঠিক না? এভাবে সমস্ত দুনিয়া যখন ফেটে চৌচির হয়ে যাবে, মানুষেরা মৃত্যুবরণ করে মাটির নিচে চলে যাবে, আবার ফাটল হওয়ার সাথে সাথে সেই মানুষগুলো জীবন্ত মানুষগুলো বাঁচতে থাকবে, জীবন্ত ঘরবাড়িগুলো বাঁচতে থাকবে, গাছপালাগুলো বাঁচতে থাকবে। যখন সবগুলো বাঁচতে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে সমগ্র দুনিয়া আগুনের ব্যবস্থা হয়ে যাবে, পাশবান সবগুলো জলে পুরে ভস্ম হয়ে যাবে। প্রথম পর্ব শেষ হল, প্রথম সিংহায় ফুল দেওয়ার সাথে সাথে সব কিছু পানি হয়ে গেল। এভাবে 500 বছর পর্যন্ত সমস্ত দুনিয়া পানিতে নিমজ্জিত থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দাও। দ্বিতীয় ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম দেবে, এই পানিগুলো শক্ত হয়ে যাবে, আর পানির ভিতর থেকে দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত প্রাণী দুনিয়ার মধ্যে ছিল, সব প্রাণীগুলো মাটির নিচ থেকে উঠতে থাকবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনতিজারের মধ্যে এটা বলছেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বু'সিরাত, যখন কবর খুঁড়তে খুলে দেওয়া হবে, মাটির নিচে আর কিছুই থাকবে না, সব পুরো উপরে উঠে যাবে। আল্লাহু আকবার। উপরে উঠে যাবে, মানুষ যেমন কবর থেকে উঠবে, অন্যান্য প্রাণী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন, সমস্ত প্রাণীরাই সেই মাটির নিচ থেকে উঠে যাবে। মাটির নিচ থেকে সবাই সমস্ত প্রাণীগুলো তোলা হবে। মানুষের একটা বিচারের ব্যবস্থা আছে, জিনের বিচারের ব্যবস্থা আছে, আছে না? নাই। মানুষ এবং জিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন ইবাদতের জন্য, মানুষ এবং জিনের জন্য পরকালে হিসাব নিকাশের ব্যবস্থা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে সাদ করেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার বান্দাদের জন্য, গোলামীর জন্য, দাসত্বের জন্য। মানুষ এবং জিন জাতি আমার কতটুকু ইবাদত করেছে, বান্দাগি করেছে, গোলামি করেছে, দাসত্ব করেছে, এর হিসাব দেওয়ার জন্য আমি পরকালে হিসাবের আয়োজন করব।
করেছি, কিয়ামত দিবসের আয়োজন করেছি, কিয়ামত দিবসে সবাইকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এবং হিসাব দিতে হবে। ঠিক না? অন্যান্য প্রাণীগুলো তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হিসাব দিতে হবে। তারপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সমস্ত প্রাণীরা কিয়ামতের ময়দানে উঠে যাবে। উঠে যাওয়ার পরে দুনিয়াতে এক প্রাণী আর এক প্রাণীর উপর অবৈধভাবে আক্রমণ করেছে, অন্যায়ভাবে আক্রমণ করেছিল। আপনি দুইটা গরু, একটা গরু দিয়ে আর একটা গরুর লড়াই দিয়েছিলেন, গরু লড়াই হয় কিনা? এর আগে আমার দেশে গরু লড়াই হতো না? গরুর লড়াই দিয়েছিলেন, বড় গরুটা ছোট গরুকে মেরে গরু গরু করে দিয়েছিল। মুরগির লড়াই দিয়েছিলেন, একটা মুরগি আর একটা মুরগিকে বিশেষভাবে আক্রমণ করেছে, আক্রমণ করে একটা মুরগিকে ধরাশায়ী করে ফেলেছে। এভাবে করে একটা প্রাণী আর একটা প্রাণীর উপরে যে অত্যাচার করেছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন, সে দুর্বল প্রাণীকে বলবেন, দুনিয়ার মধ্যে তুমি দুর্বল ছিলে, সবল প্রাণী তোমার উপর আক্রমণ করেছে, আজকে তুমি প্রতিশোধ না। সেই দুর্বল প্রাণীটা সবল হয়ে যাবে, সবল প্রাণীর উপর থেকে প্রতিশোধ নিয়ে নেবে। এভাবে সব কিছু যখন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীদেরকে লক্ষ্য করে বলবে, কুনতু তুরাবা, তোমরা সকলে মাটি হয়ে যাও, কুনতু তুরাবা, তোমরা সকলেই মাটি হয়ে যাও, সকলে মাটি হয়ে যাবে। মানুষ দেখে থাকবে আর জিনেরা দেখে থাকবে, মানুষেরা তখন চিন্তা করবে, আয় আল্লাহ আমরাও যদি এভাবে মাটি হয়ে যেতাম অন্যান্য প্রাণীর মতো, আমাদেরকে জাহান্নামে যেতে হতো না, মারাত্মক আযাব থেকে বেঁচে যেতাম। দেখে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষেরা প্রাণীগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিঃশেষ করে দেবো, মাটির সাথে মিশিয়ে দেবো, কিন্তু তোমাদেরকে নিঃশেষ করবো না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় থাকতে পয়গাম্বরের মাধ্যমে ঘোষণা দিয়েছিলাম, আমি তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য, বান্দাগির জন্য, গোলামির জন্য, দাসত্বের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পয়গাম্বর পাঠিয়েছি দেখার জন্য তোমরা কিভাবে আমি আল্লাহর ইবাদত করে এটা দেখার জন্য পাঠিয়েছি। আজকে তোমার জীবনের সবকিছুর হিসাব আমার দরবারে দিতে হবে। এরপরে তুমি যদি জান্নাতে হও, জান্নাতে তুমি প্রবেশ করবে, আর তুমি যদি জাহান্নামে হও, অবশ্যই জাহান্নামের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের সূরা ফুরকানের শুরুতে ঘোষণা দিচ্ছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি মউতাকে সৃষ্টি করেছি, মউতের সময় আগে নির্দিষ্ট করে দিয়েছি, এরপরে নির্দিষ্ট হায়াত দিয়ে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আমি আল্লাহ দেখতে চাই তুমি দুনিয়াতে কিভাবে তোমার জীবন পরিচালনা করো। দেখে না? তোমার জীবনের সব হিসাব নিকাশ হবে, এই জন্য তুমি দুনিয়া থেকে বিদায় নিন, যে আমাদের দিন তোমাকে ধ্বংস করে দেব না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুখোমুখি করব। মুখোমুখি করবেন কার সামনে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাটি থেকে সবাই যখন উঠে যাবে, প্রাণীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দেবেন, মাটির সাথে মিশিয়ে দেবেন, কিন্তু মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখবেন। জিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখবেন, যখন কিয়ামতের ময়দানে মাটির নিচ থেকে সবাই উঠবে, কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে সবাই উঠবে, কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং শহীদরা কিয়ামতের ময়দানে উলঙ্গ উঠবে না, কাপড় পরা উঠবে। পয়গম্বররা কাপড় পরে উঠবেন, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে সর্বোচ্চ সম্মান আর মর্যাদায় ভূষিত করেছেন। কে আমাদের ময়দানে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত অপমানিত করবেন না। সুবহানাল্লাহ, শহীদেরা কাপড় নিয়ে উঠবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা জীবন দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা পাগল পাড়া হয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জন্য জীবন দিয়েছো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা সবচাইতে বেশি প্রিয়। কঠিন কিয়ামতের দিন ওই শহীদদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করবো না। সুবহানাল্লাহ, কাপড় পরা উঠবে শহীদেরা,
কাপড় পরা উঠবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ, অন্য দুনিয়ার সকলেই উলঙ্গ হয়ে উঠবে। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সাহাবাজ ভাই রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সামনে এই কথা বলছেন, কঠিন কিয়ামতের দিন কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ হয়ে উঠবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়্যাল্লাহ, কিয়ামতের ময়দানে যদি সবাই উলঙ্গ হয়ে ওঠে সেখানে পুরুষেরাও থাকবে নারীরাও থাকবে, নারীরা পুরুষদেরকে উলঙ্গ দেখবে, পুরুষেরা নারীদেরকে উলঙ্গ দেখবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন কি পুরুষের লজ্জা লাগবে না নারীদেরকে কি লজ্জা লাগবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার কোন মানুষের কি আমাদের দিন থাকবে না? সুবহানাল্লাহ। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য নিজেকে নিয়ে পরেশানিতে থাকবেন, অন্য কারো দিকে দেখার মতো মানসিকতাকে আমাদের ময়দানে কারো হবে না। আল্লাহ কঠিন কিয়ামতের দিন এই অবস্থায় যখন সবাই উঠবে, সবাই উঠার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের দিকে সবাই তাকিয়ে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের দিকে সবাই অগ্রসর হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিচ্ছে, ইদা যুনজিগাতিল আরযু যিলজালাহা ওয়া খারাজাতিল আরযু আফকালাহা নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। যারা জান্নাতি এতদিন পর্যন্ত কবরের মধ্যে আরামে ছিল, শান্তিতে ছিল, তারা বলবে রাব্বুল আলামিন মাত্র কয়েক ঘন্টা তো ঘুমিয়েছি, সামান্য আরাম করেছি, একটু পরে আপনি ডাক দিয়েছেন উঠে গেলাম, আয় আল্লাহ এখনো পর্যন্ত ভালো করে ঘুম হয় নাই। অথচ হাজার হাজার বছর কবরে আছেন, লক্ষ লক্ষ বছর পর্যন্ত কবরে আছেন, তারপরেও সামান্য সময় মনে হবে ইমানদারের। আর বদকারেরা উঠার সাথে সাথে প্রথমে বলবে মারাত্মক আজাব থেকে হয়তো রেহাই পেয়েছি, কিন্তু উঠার সাথে সাথে যখন বুঝতে পারবেন না কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, নিজের সব আমলনামা আল্লাহর দরবারে পেশ করতে হবে, এই চিন্তা আসার সাথে সাথে বলবেন নকল ইনসান মালাহা, মানুষেরা বলবেন কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, এভাবে অত্যন্ত পেরেশানির সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেচাইন হয়ে যাবে, আমার আল্লাহর সামনে বেচাইন হয়ে সবাই উপস্থিত হবে। সেই কঠিন কিয়ামতের দিন মানুষেরা দেখবে তার সামনে তার বাবা আছে, মানুষেরা দেখবে তার সামনে তার মা আছে, মানুষেরা দেখবে তার সামনে তার আত্মীয় স্বজনেরা আছে, মানুষেরা দেখবে তার সামনে তার ভাই ব্রাদাররা আছে, মানুষেরা দেখবে তার সামনে তার বন্ধুরা আছে, মানুষেরা দেখবে তার সামনে তার প্রতিবেশীরা আছে। কিন্তু কি আমাদের ময়দান এমন অপরিচিত ময়দান, যেদিন মা তার সন্তানকে সন্তান বলে পরিচয় দেবে না, বাবা তার সন্তানকে সন্তান বলে পরিচয় দেবে না, সন্তান তার বাবাকে বাবা বলে পরিচয় দেবে না, সন্তান নিজের মাকে মা বলে পরিচয় দেবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসের মধ্যে বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। সে কঠিন কিয়ামতের দিন এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন ভাই ভাই থেকে পালানো শুরু করবে, যে ভাইয়ের জন্য কোটি কোটি
কোটি টাকা খরচ করেছো, করোড় করোড় টাকা খরচ করেছো, যেই বাইকে কয়েকতলা বিল্ডিং করে দিয়েছো, কয়েকটা দোকানের মালিক বানিয়ে দিয়েছো, যেই বাইকে চেয়ারম্যান মন্ত্রী এমপি বানানোর জন্য নিজের জীবনের লিজ নিয়েছো, সেই ভাই তার ভাইকে পরিচয় দেবে না, সেই ভাই তাই ভাইয়ের সামনে দাঁড়াবে না, পালিয়ে যাবে, ঠিক না? ওমিহি মা তার সন্তান থেকে পালিয়ে যাবে, ওয়াফিহি ওয়াবিহি বাপ তার সন্তান থেকে পালিয়ে যাবে, সন্তান তার বাবা থেকে পালিয়ে যাবে, ওয়াসাহিবাতিহি ওয়াবানিহি বন্ধু তার বন্ধু থেকে পালিয়ে যাবে, সন্তান তার পিতা মাতা থেকে পালিয়ে যাবে, প্রত্যেকেই নিজে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নাফসি নাফসি যারা অন্য কোনো চিন্তা সেদিন মানুষের আর থাকবে না, ঠিক না? সেই কঠিন পরিস্থিতির ময়দানে কঠিন কিয়ামতের দিন মানুষেরা যখন উপস্থিত হবে, কারো মনের মধ্যে অন্য কোনো চিন্তা থাকবে না, অন্য কোনো পেরেশানি থাকবে না, সবাই চিন্তা করবেন তার আমল নামা কি রকম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি জান্নাত দান করবেন না জাহান্নাম দান করবে, এই জন্য আমল নামার জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে, আমল নামার জন্য সবাই কি হবে ব্যস্ত হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলছেন, وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم সেদিন মানুষেরা দলে দলে তার আমল নামা দেখার জন্য দৌড়ে যাবে, দলে দলে আমল নামা দেখার জন্য দৌড়ে যাবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমল নামাকে কিভাবে সংরক্ষণ করেছে এটা দেখার জন্য, আমল নামা দেখার জন্য সবাই দৌড়ে যাবে, কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের আমল নামা সংরক্ষণ করেছেন, আর কঠিন কিয়ামতের দিন সেই আমল নামা ফ্লাশ করা হবে, বিন্দু বিসর্গ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে গোপন করা দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবার মধ্যে বলছেন, ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা, যত কাজগুলো করেছো মনটা মনে করেছো মনে আছে, তুমি মনে করেছো তোমার যে কাজগুলো অন্ধকারের মধ্যে করেছো সে কাজগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে নাই, তুমি মনে করেছো গোপনে যে কাজগুলো করেছো সে কাজগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেকর্ড নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্দারে তুমি জানো না তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করেছি, সিসি ক্যামেরা দ্বারা তোমার জীবনের সবগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখে দিয়েছি, কারণ তুমি জানো না তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার দুই কাঁধের মধ্যে সম্মানিত দুইজন ফেরেশতা আমি আল্লাহ রেখে দিয়েছি, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলু, বন্দারে তুমি যে কাজগুলো করো সব কাজগুলো রেকর্ড করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা নিয়োজিত করে রেখে দিয়েছি, আল্লাহু আকবার। সেই সম্মানিত ফেরেশতারা তোমার সব কিছু রেকর্ড করেছে, তোমার জীবনের সব কিছু ভিডিও করে রেখে দিয়েছে, তোমার জীবনে যত কাজগুলো করেছো কোন কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপন নাই, সবগুলো পুঙ্খানুপুঙ্খ রেকর্ড করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা নির্ভরযোগ্যভাবে পেশ করেছি, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্দারে বক্কারের আমল নামা রেখেছি এক জায়গায়, নেককারের আমল নামা রেখেছি এক জায়গায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বক্কারের আমল নামা কোথায় আছে কোথায় সংরক্ষণ করেছেন সেটাও সূরা মুতাফফিফিনের মধ্যে সাদস আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকু, বক্কারের আমল নামা ফুজ্জারের আমল নামা নাফরমানদের আমল নামা
আমি আল্লাহ রাব্বুল আলামিন সিজ্জিনের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছি। আর যদি প্রশ্ন করা হয় সিজ্জিন কি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সিজ্জিন এটা হচ্ছে একটা সংরক্ষিত এলাকা যেখানে মক্কার আমল নামাগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করেছি। বলেন কারণ আমল নামা কোথায় রেখেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখে দিয়েছি। আর তুমি যদি প্রশ্ন করো ইল্লিয়্যিন এটা কি, ইল্লিয়্যিন হচ্ছে এটাও সুরক্ষিত জায়গা, বক্কারের আমল নামা সিজ্জিনের মধ্যে রেখে দিয়েছি এটাও হচ্ছে সুরক্ষিত জায়গা, আর নেককারের আমল নামা ইল্লিয়্যিনের মধ্যে রেখে দিয়েছি এটাও সুরক্ষিত স্থান, যেই সুরক্ষিত স্থানে কোনো কিছুর অর্থদম হয় না, আমি আল্লাহ যেভাবে রেখে দিয়েছি কিয়ামত পর্যন্ত সেভাবে আছে, আছে না? দুনিয়াতে যদি গোয়েন্দা নিয়োগ করা হয় সেই গোয়েন্দারা ঘুষ খায়, দুনিয়াতে যদি গোয়েন্দা নিয়োগ করা হয় তাদের কাছে সুপারিশ করা যায়, দুনিয়াতে যদি গোয়েন্দা নিয়োগ করা হয় তাদের কাছ থেকে কোন রিপোর্ট চুরি করা যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কেরামান কাতিবিন দেখে দিয়েছে, এই কেরামান কাতিবিন থেকে কোনো কিছু লুকানো সম্ভব নয়, এই কেরামান কাতিবিন মুশুকায় না, কেরামান কাতিবিনের কাছ থেকে চুরি করে কোনো তত্ত্ব গোপন করাও দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব নয়, ঠিক কি না? আমি আল্লাহ রাব্বুল আলামিন নেককারের আমল নামা ইল্লিয়্যিনের মধ্যে রেখে দিয়েছি, আর সিজ্জিনের মধ্যে রেখে দিয়েছি বক্কারের আমল নামা, কঠিন কিয়ামতের দিন সিজ্জিন থেকে বক্কারের আমল নামাগুলো চলে আসবে, আর ইল্লিয়্যিন থেকে নেককারের আমল নামাগুলো চলে আসবে আকাশের মধ্যে, আমল নামাগুলো উঠতে থাকবে, সমস্ত মানুষেরা আশা করবে আকাঙ্ক্ষা করবে আমার ডান হাতে যেন আমল নামা আসে, ডান হাতে যেন কি আসবে, ডান হাতে যেন আমল নামা আসে, কারণ কিয়ামতের ময়দানে সবাই জেনে যাবে যার ডান হাতে আমল নামা আসবে তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করবেন, দয়া করবেন, মেহরবানি করবেন, আর যার আমল নামা বাদ হাতে আসবে তার কোনো নিস্তার নাই, তাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে, ঠিক কি না? এই জন্য দুনিয়াতে বামপন্থী আছে, কিয়ামতের দিন কেউ বামপন্থী হবে না, সবাই ডানপন্থী হয়ে যাবে, সবার ডান হাত সামনের দিকে থাকবে আর বাম হাত কোথায় থাকবে, পিছনের দিকে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের দিন সবাই ডান হাত সামনের দিকে দেবে আর বাম হাত পিছনে মুষ্টিবদ্ধ করে রেখে দেবে, যেন বাম হাতে কোনো অবস্থায় আমল নামা ঢুকতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন যার ডান হাতে আমল নামা পেশ করাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাবকে সহজ সবাই দোয়া করো আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদের সকলের আমল নামা ডান হাতে দান করে দেন বলি আমি। হিসাবকে তুমি সহজ করে দাও ও আল্লাহ, তুমি যদি আমার হিসাবকে কঠিন করে শক্ত করে ধরো তোমার ধরা থেকে বাঁচা দুনিয়ার কোন বান্দার পক্ষে সম্ভব নয়, আল্লাহ যদি ধরে দুনিয়ার কোন বান্দা আল্লাহকে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না, দেখে না? এই জন্য নবী শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা,
তুমি যদি ধরো দুনিয়ার কোন মানুষ তোমাকে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না, আল্লাহ তোমার দরবারে দোয়া করি তুমি যদি অনুগ্রহ দয়া মেহরবানি না করো দুনিয়ার কোন মানুষ যেমন জান্নাতে যেতে পারবো না, আমরাও জান্নাতের আশা তোমার দরবারে করতে পারি না। আল্লাহ আমাদের প্রতি তুমি রহম করো, আমাদের হিসাবকে তুমি সহজ করে দাও। সকলে বলি আমিন। যাদের আমল আমার ডান হাতে আসবে, যারা ফকফকে হয়ে যাবে, অত্যন্ত খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে, আত্মীয় স্বজনকে দেখাবে, বন্ধু বান্ধবকে দেখাবে, পাড়া প্রতিবেশীকে দেখাবে, মা বাবাকে দেখাবে, দেখো 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামা কত সুন্দর ভাবে পেশ করেছে। আল্লাহু আকবার। সূরা আবাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন শাস করেছেন, উজুহুন ইয়াউমাইযিন মুসফিরা দাআইকাতুম মুসফিরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কঠিন কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা পরিষ্কার হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, কিছু মানুষ আনন্দিত হয়ে যাবে, যাদের চেহারা যেমন পরিষ্কার হবে তাদের চেহারার মধ্যে হাসি ফুটে উঠবে। সুবহানাল্লাহ। তারা হাসতে হাসতে আত্মীয় স্বজনের সামনে তাদের আমলনামাগুলো পেশ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যাদের আমলনামা বাম হাতে পেশ করা হবে তারা অত্যন্ত অসহায় হয়ে যাবে, তারা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কিয়ামতের ময়দানে কালো মুখে উপস্থিত হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসের আরো ইরশাদ করেছেন, বদকারের আমলনামা কিভাবে পেশ করা হবে। ওই যে একটু আগে বলেছিলাম, কিয়ামতের দিন কেউ বামবন্দী থাকবে না, সবাই ডানবন্দী। এই জন্য ডান হাত সবাই সামনে দেবে আর বাম হাতটা মুষ্টিবদ্ধ ভাবে সবাই ঘুম থেকে রাখবে পিছনে। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা পেয়ে গেলে এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাবে, বিক্ষিপ্তভাবে একা একা যাবে নাকি দলবদ্ধভাবে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে একা একা নয়, দলবদ্ধভাবে। দুনিয়াতে যে যার পিছনে স্লোগান দিয়েছ, দুনিয়াতে যে যার কর্মী ছিল, যার যে নেতা ছিল কিয়ামতের ময়দানে, সেই নেতা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে, তার পিছনে পিছনে চলে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে সাদ করছে, يوم ندعو كل أناس بإمامهم কিয়ামতের ময়দানে ইমাম সামনে থাকবে, নেতা সামনে থাকবে, অনুসারীরা তার পিছনে পিছনে অগ্রসর হবে। এভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين رب العالمين عجيب الشان تفسير القرآن محفل بشت مر كلام اللتك چکتك سورة دلوات قرچي আয় আল্লাহ কয়েকবার দরুদ ও সালাম পেশ করে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ আমাদের তেলাওয়াত আর দরুদ ও সালাম কে কবুল আর মঞ্জুর করে না। তমাম পৃথিবীর যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, প্রত্যেকের আরওয়া তয়বায়ের সওয়াব পৌঁছিয়ে দিও আল্লাহ। রাব্বুল আলামিন মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন এবং আসবেন, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله
মেহমান চলে এসেছেন, আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।